আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। দেশ থেকে অনেক মানুষ আমাদেরকে নক করতেছে যে ভাই আসলে কি লকডাউন দিয়ে দেবে কিনা বা ফ্লাইট বন্ধ হয়ে যাবে কিনা, এই ধরনের অনেক টেনশন আছে। আসলে টেনশন থাকার কথা, অনেকে দেখা যায় এক বিশা দুইবার পর্যন্ত ই করছে, রিইস্যু করছে। এই মুহূর্তে যদি এরকম কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে একবারে অবস্থা খারাপ। তারপর অনেকে জেআরআ ভিসার জন্য অনেকে দেখা যায় আগে একবার জেআরআ তুলছে তার আসতে পারে না, আবার নতুন করে আবার টাকা খেসারা দিয়ে জেআরআ ভিসা তুলছে, তোলার পরে ভিসা ইস্যু করার পরে এখন হতবা সামনে কয়েকদিন পরে ফ্লাইট, খুব টেনশনে আছে যে আসলে কি হবে না হবে। দর্শক, আমি চিন্তা করি যাদের সব কিছু ক্লিয়ার আছে তারা চেষ্টা করবেন যে অতি শীঘ্রই আসলে টাকার দিকে তাকিয়ে লাভ নেই, কারণ যদি বন্ধ হয়ে যায় আবার নাহলে আবার একটা খেসারা। তো টাকা কিছু বেশি গেলেও আপনারা চেষ্টা করবেন খুব আর্লি ফ্লাইট করে চলে আসার জন্য। আর বিশেষ করে আমি বলবো যে যারা এই মুহূর্তে আসতে চাচ্ছেন আর কি, আসবেন, তো আসলে ফ্লাইট বন্ধ হবে কি হবে না এটা কোনোভাবে কোনো শক্তি বলতে পারবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া, ঠিক আছে? কারণ সরকার কখন কী করে সেটাও আল্লাহই ভালো জানে। হ্যাঁ, সরকার কালকে কী ডিসিশন নেবে বা এক সপ্তাহ পরে কী ডিসিশন নেবে সরকার নিজেও জানে না, সেটা জানে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। উনি যদি তার মাথার মাধ্যমে যেটা দেয় সেটাই সে করবে, ঠিক আছে? তো দর্শক, আমরা মুসলমান, সেটির বিষয়ে আমরা আল্লাহর সিদ্ধান্ত বিশ্বাস করি। তো তবে একটা বিষয়, জাগতিক একটা বিষয় আছে, সেটা হলো যদি বাংলাদেশে করোনা ভাইরাস যেভাবে মোটামুটি এখন সীমিত আছে, যদি কোনো ধরনের প্রভাব বিস্তার করে, অর্থাৎ যদি বেশি ধরনের আক্রান্ত হয়, বেশি লোক আক্রান্ত হয় এবং যদি সংবাদ মাধ্যমগুলো বেশি বেশি এই সকল আক্রান্ত বিষয়গুলো প্রচার করে আর গভর্নমেন্ট যদি এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে, তাহলে হয়তো বা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করতে পারে। তবে তাহলে আমাদের সচেতন থাকতে হবে। তবে আমরা দেখছি যে ঢাকা শহরে করোনা ভাইরাসের টেস্টের এখানে যেরকম নিয়মকানুন রয়েছে যে এক জায়গায় হওয়া যাবে না, একটা দূরত্ব মেনে চলতে হবে, কিন্তু বাংলাদেশে এরকম নাই একবারে, ঠিক আছে? বাংলাদেশের অবস্থা মানে সব মানুষ কিন্তু একাই চলাফেরা করতেছে, সব মানুষ একসাথে চলাফেরা করতেছে। তো আসলে বিষয়টা কিন্তু ভাইরাসের আক্রমণের উপরে কিন্তু মূলত ডিফেন্স করে, অর্থাৎ যদি সংক্রমণ বেশি হয়, যদি ভাইরাস যদি বেশি সংক্রমিত লোক হয় তাহলে হয়তো বা সরকার ডিসিশন নেবে। যদি মোটামুটি স্বাভাবিক থাকে তবে ইনশাআল্লাহ আশা করি যে যেভাবে ফ্লাইট চলতেছে সে ফ্লাইট কিন্তু প্রতিনিয়ত কিন্তু ফ্লাইট বাংলাদেশ থেকে ফ্লাইট রয়েছে, যাওয়ার ফ্লাইটও আছে এবং আসার ফ্লাইটও আছে। তো দর্শক, আপনারা যে কেউ যদি বলে যে ফ্লাইট বন্ধ বা চলতেছে না, বিশ্বাস করবেন না, কেননা আমরা ওয়েবসাইটগুলো ঘুরছি এবং ওয়েবসাইটগুলো দেখেছি যে ফ্লাইট প্রতিনিয়ত কিন্তু পরিচালনা হচ্ছে বা হবে ইনশাআল্লাহ। দর্শক, যতক্ষণ ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে ফ্লাইট পরিচালিত হবে। আশা করি আপনারা সবাই আসতে পারবেন সুস্থভাবে, আমি দোয়া করি সবার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য, এবং আপনারা যারা নতুন আসতে চান আসবেন, তাদের জন্য আমাদের থেকে খাস করে দোয়া আপনাদেরকে, আপনারা যারা সহি সালামতে এই দেশে আসতে পারেন। দর্শক, ভালো থাকেন, দেখা হবে কোনো নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে চ্যানেলে এই প্রবাসের বিষয় নিয়ে, বিভিন্ন ধরনের মুয়াসসা বা কোম্পানি বা বিভিন্ন ধরনের ভিডিওগুলো আছে, আপনি দেখতে পারেন, দেখলে আশা করি অনেক উপকারে আসবে। সে পর্যন্ত ভালো থাকেন, আবার কোনো নতুন ভিডিও দিব। আল্লাহ হাফেজ।